আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে দশের জন্য গুণের নামতা তৈরি করি আমরা এ পর্যন্ত যা করেছি সেভাবে দশের গুণ বের করি দশ এক গুণে দশ দশ দুই গুণে বিশ দশ তিন গুণে তিরিশ দশ চার গুণে চল্লিশ দশ পাঁচ গুণে পঞ্চাশ দশ ছয় গুণে ষাট দশ সাত গুণে সত্তর দশ আট গুনে আশি দশ নয় গুনে নব্বই দশ দশ গুণে একশো দশের গুণের নামটা মনে রাখার জন্য আবৃত্তি করি দশ এক গুনে দশ দশ দুই গুণে বিশ দশ তিন গুণে তিরিশ দশ চার গুণে চল্লিশ দশ পাঁচ গুণে পঞ্চাশ দশ ছয় গুণে ষাট দশ সাত গুণে সত্তর দশ আট গুনে আশি দশ নয় গুনে নব্বই দশ দশ গুনে একশো আরো মনোযোগ দিয়ে দশের গুণ দেখো দশের গুণ কোন কোন সংখ্যায় ভেঙে দেখানো যায় গুণ ছয়ের গুণ একজন মানুষের হাতে মোট দশটি আঙ্গুল আছে এরকম আটজন মানুষের হাতে কতটি আঙ্গুল আছে গুণ আট সমান আশি আশিটি আঙ্গুল আছে প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে দুইটি পেন্সিল ও একটি খাতা পুরস্কার দেওয়া হবে পাঁচটি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে দশটি পেন্সিল পাঁচটি খাতা একের গুণের নামতা মনে রাখার জন্য আবৃত্তি করি এক গুণে এক এক দুই গুনে দুই এক তিন গুণে তিন এক চার গুণে চার এক পাঁচ গুণে পাঁচ এক ছয় গুনে ছয় এক সাত গুণে সাত এক আট গুনে আট এক নয় গুনে নয় এক দশ গুনে দশ আরো মনোযোগ দিয়ে একের গুণ দেখো তোমরা কি খুঁজে পেতে পারো যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে সাত দিনে আমরা কত টাকা জমা করতে পারব সাত টাকা